এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার মামলায় জামিন পেয়েছেন বিয়াল্লিশ এইচএসসি পরীক্ষার্থী ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ও ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন এদিকে ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় অব্যাহত আছে পুলিশের গ্রেপ্তার অভিযান শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সারাদেশে সারাশি অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় অনেককে তাদের মধ্যে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক এইচএসসি পরীক্ষার্থীও আগামী এগারোই আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি ঘিরে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা আবেদনের ওপর শুনানি শেষে শুক্রবার শর্ত সাপেক্ষে সাত্রিশ জনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত ও পাঁচজনকে ঢাকা মুখ্য বিচারক হাকিম আদালত জামিন দেন বিয়াল্লিশ জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে বিয়াল্লিশ জনের মধ্যে সাঁত্রিশ জন সিএমএম অলরেডি শুনানি হয়েছে আর এখন আরেকটু এবং মঞ্জুরও হয়ে গেছে আমরা শুধু বেলবন দিব বেলবন দিলেই এই সাঁত্রিশ জন ছাড়া পেয়ে যাবে আইনজীবীরা জানান শিক্ষার্থীদের পড়ালেখায় যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে জামিন মঞ্জুর করা হয়েছে তাদের সিজিএমএ এ পাঁচজন আছে এবং এই কাজটা শেষ করে আমরা পাঁচ জনের ব্যবস্থাও নিব ইনশাল্লাহ আশা করতেছি আজকে বিয়াল্লিশ জনের হয়ে যাবে এদিন জামিন মঞ্জুর হলেও আদালতে হাজির করা হয়নি শিক্ষার্থীদের সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা